নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে চাকদাহ নদিয়ার কিছু গ্রাম ঘুরে দেখাবো। খুব সুন্দর সুন্দর কিছু গ্রাম এবং সেই গ্রামগুলো প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি নদিয়া জেলার চাকদহ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বনগাঁয় যে রাস্তাটা যাচ্ছে, অর্থাৎ চাকদা বনগাঁ রোডে, আমি এই মুহূর্তে যাব। চাকদা বনগাঁ রোডের উপরে অবস্থিত একটা বাস স্টপ গোড়াচাঁদতলা। সেই গোড়াচাঁদতলা থেকে বাঁ দিকে চলে গেছে একটা রাস্তা। সেই রাস্তাটা বেশ কিছু গ্রামের উপর দিয়ে গিয়েছে। আমি সেই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রথম যে গ্রামটা আপনাদেরকে দেখাবো সেই গ্রামটার নাম মশরা। ভিউয়ার্স, এখন ভর দুপুর। আমি এই সময়টাকে বেছে নিয়েছি আমার এই ব্লগের জন্য। দুপুরের যে নিস্তব্ধ পরিবেশ, সেই পরিবেশটার একটা অভিজ্ঞতা আপনাদেরকে দেওয়ার জন্য। ভিউয়ার্স, এই ব্লগে বেশি কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না। শুধুমাত্র আমি যে গ্রামগুলোতে ঘুরেছি সেই গ্রামগুলোর আমি নাম আপনাদেরকে জানিয়ে রাখছি। প্রথমে যে গ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি সেই গ্রামের নাম মশরা। তারপরে আমি গিয়েছিলাম সেখান থেকে তালসারি, ইচ্ছাপুর, তারপরে খাসপুর। সেখান থেকে আমি গিয়েছিলাম চাকদার গোবিন্দপুর গ্রামে। তো আপনারা দেখতে থাকুন সেই গ্রামগুলো এবং তাদের প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, যদি আপনারা গ্রাম ভালোবাসেন এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ব্লগগুলো সম্পূর্ণ দেখবেন। ভিউয়ার্স এই মুহূর্তে আমি তালসারি গ্রামে। এই তালসারি গ্রামটা একটা আদিবাসী অধ্যুষিত গ্রাম এবং এই গ্রামে খুব সুন্দর একটা খেলার মাঠ আছে এবং ফুটবল খেলার জন্য এই গ্রামের অনেক নাম আছে। বন্ধুরা এই মুহূর্তে আমি তালসারি গ্রাম থেকে ইছাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভিউয়ার্স ইছাপুর গ্রামে যাওয়ার পথেই এই জায়গাটা খুব সুন্দর দেখে আমি দাঁড়ালাম এবং ভিডিও করার জন্য। এই জায়গাটার নাম ঘোলা, এটা সূত্র গ্রামে অবস্থিত। ভিউয়ার্স এই মুহূর্তে আমি ইছাপুর গ্রামে। ভিউয়ার্স দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা নেমেছে। এই মুহূর্তে আমি চাকদা ব্লকেরই আরেকটা গ্রাম কুগাছিতে। বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা। কুগাছি গ্রাম থেকে গোবিন্দপুরের উপর দিয়ে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলা, এই গ্রামগুলোতে আমি ঘুরে বেড়াই। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন অন্য কোথাও। নমস্কার।